ফেব্রুয়ারি। আজকের উল্লেখযোগ্য বিষয়, হাওড়া ব্রিজ উদ্বোধন হয়েছিল 1943 খ্রিস্টাব্দে আজকেরই দিনে। জাতীয় বিজ্ঞান দিবস আজ। নাট্যকার গিরিশ ঘোষের জন্ম। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্ম। সাংবাদিক ও স্থপতিতা উপেন্দ্রনাথ মুখার্জির জন্ম। বসুমতী পত্রিকা প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 28 ফেব্রুয়ারি 1868 খ্রিস্টাব্দে, মৃত্যু 31 মার্চ 1919 খ্রিস্টাব্দে। সাপ্তাহিক বসুমতী ও দৈনিক বসুমতী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, কিন্তু তার প্রধান কৃতিত্ব জনসাধারণের মধ্যে মহৎ সাহিত্য প্রচারের প্রচেষ্টায় বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠা এবং এই সংস্থার মাধ্যমে প্রসিদ্ধ গ্রন্থকারগণের গ্রন্থাবলীর সুলভ সংস্করণ প্রকাশনা। সাহিত্য পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সাহিত্যকল্পদ্রুম পত্রিকার সম্পাদনা ও কয়েকটি ধর্মগ্রন্থ প্রকাশ করেন তিনি। তার সম্পাদিত গ্রন্থ হিন্দু সমাজের ইতিহাস, রাজভাষা, পাতঞ্জল দর্শন, কালিদাসের গ্রন্থাবলী, কথা সরিত সাগর, রামমোহন গ্রন্থমালা প্রভৃতি। শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়।